আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুন্দর আছেন, নিরাপদে আছেন এবং ভালো আছেন। সবার ভালো থাকাই আমাদের একান্তই কাম্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে হোমিওপ্যাথির কমন কমন কিছু ইনফরমেশন আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়া, স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা। সচেতন করা আমাদের কাজ আর এটি মেনে চলা আপনাদের কাজ। কেননা সবাই জানেন যে স্বাস্থ্যই সকল সুখের মূল, হেলথ ইজ ওয়েলথ। সংক্ষেপে বলতে গেলে স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যের চেয়ে বড় সম্পদ আর পৃথিবীতে নেই। আপনি যতদিন সুস্থ আছেন আপনার সম্পদ ততদিন কাজে লাগবে। আপনি সুস্থ নেই, আপনার সম্পদের কোনো মূল্য নেই। যখন মানুষের ভিতরে অসুখ বাধা বাসা বাঁধে তখন পৃথিবীর সকল সুখই নগণ্য মনে হয়। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্রস্রাব নালীর ইনফেকশান, কারণ এবং লক্ষণ, কমন কোন মেডিসিনটি অ্যাপ্লাই করা হয়। ফ্রেন্ড, প্রস্রাব নালীর ইনফেকশান এটি কমন একটি ডিজিজ। এ সম্পর্কে আমাদের ইতিপূর্বে ভিডিও আছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। আজকে আমরা কারণ, লক্ষণ এবং কিছু টিপস জানব সংক্ষেপে, অর্থাৎ শর্ট ভার্সনে। বলতে পারেন যে ইতিপূর্বে যে যেভাবে আমরা জেনেছি আজকে এগুলোরই সংক্ষিপ্ত রূপ, রিভিশন বলা যাইতে পারে, রিভিউ করা। প্রস্রাব নালীর ইনফেকশান হলে আমরা যখন ওষুধ খেয়ে ভালো সফলতা পাই না তখন বারবার মনে হচ্ছে যে এই রোগটা আমাদের হয়তো যাবে না, অনেক দিন থেকে যাবে, এরকম কিছু চিন্তা মাথায় সেট হয়ে যায়। ফ্রেন্ড, কমন কিছু নিয়ম অবশ্যই মানতে হবে, সেক্ষেত্রে প্রস্রাব নালীর ইনফেকশানটা সহজেই ভালো হবে। এবং এর পাশাপাশি যাদের হয়ে গেছে তারা কিছু টিপস ফলো করবেন যাতে আর ভবিষ্যতে না হয়। প্রস্রাব নালীর ইনফেকশানের যে লক্ষণগুলো সবচেয়ে বেশি কমন সেটি হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া। প্রস্রাব নালীর ইনফেকশান একটি ইনভেস্টিগেশনের মাধ্যমে চিহ্নিত করা যায়, ফাইন্ড আউট করা যায়। সেটি হচ্ছে ইউটিআই পরীক্ষা, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক ইনফেকশান। ইউটিআই মিনিং ইজ ইউরিনারি ট্র্যাক ইনফেকশান, অর্থাৎ প্রস্রাব নালীতে কোথাও ইনফেকশান হয়েছে কি না। হইলে এটির এক নম্বর লক্ষণ ঘন ঘন প্রস্রাব। প্রস্রাবের সময় প্রচণ্ড চাপ, ভারবোধ, মনে হচ্ছে যে প্রচুর প্রস্রাব হবে বা এক্ষুনি প্রস্রাব করার প্রয়োজন, এই ধরনের কিছু সিমটম লক্ষ্য করা যাবে। ইনফেকশনের ফলে জ্বর জ্বর ভাব এবং বমি বমি ভাব দেখা দেবে। প্রস্রাবের ব্যথা এবং প্রচণ্ড জ্বালা পোড়া থাকবে। এর কারণ হচ্ছে আপনার প্রস্রাব নালীতে ইনফেকশান অর্থাৎ ক্ষত হয়ে গেছে। ক্ষততে যখন প্রস্রাবটা লাগবে এখানে লবণ মিশ্রিত আছে প্রস্রাবে, সোডিয়াম, সো এখানে জ্বালা পোড়া করবে। বেস্ট, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট সিমটম হচ্ছে প্রস্রাবে জ্বালা পোড়া। এখন আমরা প্রস্রাবের যদি জ্বালা পোড়া হয় সেক্ষেত্রে প্রতিরোধ করব কীভাবে, অর্থাৎ প্রস্রাব নালীর ইনফেকশান যেন না হয়। এটি হয়ে গেছে, এখন যদি যেন না হয় বা হয়ে গেছে এরপরে আমাদের কী করণীয়। প্রতিদিন 2 থেকে 3 লিটার ফ্রেশ পানি পান করতে হবে এবং যৌন মিলনের পূর্বে এবং পরে প্রস্রাব করতে হবে এবং পেনিস ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে। অনেকে নোংরা অবস্থায় শুয়ে পড়ে, এতে করে ইনফেকশানের চান্স থাকে। আর ইনফেকশান যাদের হয়ে গেছে তাদের তো আরও সমস্যা, ইনফেকশান হওয়ার পরে সাধারণত যৌন মিলামেশা করা যাবে না। এটি যখন ড্রাই হয়ে যাবে, শুকিয়ে যাবে তখন আবার করা যেতে পারে। যৌন মিলনের পূর্ব পরে অবশ্যই পরিষ্কার করতে হবে। ফলের জুস এবং ডাবের পানি যেগুলো আছে, লিকুইড খাবার এক কথায়, এই খাবারগুলো বেশি বেশি খেতে হবে। লেবু রসও আপনি খেতে পারেন। অনেক সময় পানি আটকে রাখা প্রস্রাব, অর্থাৎ যারা প্রস্রাব আটকে রাখে, ধরে রাখে যে একটু পরে করবো, অনেক সময় তাদের প্রস্রাব আটকে রাখা যাবে না, অবশ্যই প্রস্রাব সময় মতো করে ফেলতে হবে। আমরা যদি এই কমন বেসিক রুলগুলো অবশ্যই আমাদের ফলো করা উচিত। এই বেসিক রুলগুলো ফলো যদি করি সেক্ষেত্রে প্রস্রাব নালীর ইনফেকশান সহজে চলে যাবে। ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট হোমিওপ্যাথিক একটি রিমেডি আছে, সেটি হচ্ছে ক্যান্থারিস।
ভারিয়াস কাইন্ড অফ মেডিসিন আছে পোস্ট্রাপ নালির ইনফেকশনের উপরে। আমি একটি ফোকাস করলাম এই জন্য যে আমরা যে সিমটমগুলো বললাম, দেখা যাচ্ছে যে ক্যান্থারিস নামক যে রিমেডিটি, এটি পোস্ট্রাপ নালির জাড়া পোড়া ক্ষততে বহুল ব্যবহৃত এবং অত্যন্ত চমৎকার মোস্ট ইফেক্টিভ হোমিওপ্যাথি রিমেডি। এটি ব্যবহার করলে অবশ্যই প্রস্রাবের জ্বালা পোড়া সাডেন বন্ধ হয়ে যাবে, অর্থাৎ তৎক্ষণাৎ প্রস্রাব নালীর ইনফেকশনের ফলে যে জ্বালা পোড়া আছে, জ্বালা পোড়াটা বন্ধ হয়ে যাবে। এরপরে ইনফেকশন আস্তে আস্তে ডে বাই ডে রিমুভ হবে, অর্থাৎ ড্রাই হতে থাকবে, শুকাইতে থাকবে। এই রিমেডিটি যদি সিমটম ওয়াইজ মিলে যেতে পারে, সেক্ষেত্রে আমার ভিডিওতে ক্যান্থারিস নামক আলোচনা আছে, দেখে নেবেন। এছাড়া অন্যান্য মেডিসিন লাগলে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন। ক্যান্থারিস যদি হয় সেক্ষেত্রে সেবন করবেন চারটি করে বলি তিন বেলা খাবারের আগে, লিকুইড হলে দুই ফোঁটা তিন বেলা খাবারের আগে সামান্য পানির সাথে মিশিয়ে। এই কমন রুলগুলো যদি আপনারা ফলো করতে পারেন, প্রস্রাব নালীর ইনফেকশন খুব দ্রুত রিমুভ হয়ে যাবে। সংক্ষিপ্ত আজকের এই টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই ছড়িয়ে দিবেন, আরেকজনের দেখার সুযোগ করে দিবেন। আপনার হয়তো এই টিপসগুলো এই মুহূর্তে প্রয়োজন নেই, কিন্তু আরেকজন আছে যার হয়তো অলরেডি প্রস্রাব নালীর ইনফেকশন হয়ে গেছে, তাদের প্রয়োজন হতে পারে। সো ছড়িয়ে দিন, আমাদের সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট অনেক প্রয়োজন চ্যানেল এক্সটেনশন করার জন্য। সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।